হ্যালো, সালাম আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ মেকআপ না, আজ দেখাবো মেকআপ রিমুভ আমি কিভাবে করি। এটা নট নেসেসারি সবাইকে একইভাবে করতে হবে, বাট একটা মেকআপ করার জন্য, মেকআপ করাটা যত ইম্পর্ট্যান্ট ঠিক ততটুকু অথবা আমার আমার কাছে তার চাইতে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে স্কিনটাকে ক্লিন করা, মেকআপটাকে রিমুভ করা। আচ্ছা, আমি যেটা ইউজ করি সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নিভিয়ার, এটা নিভিয়ার, এটা 3-in-1, তিনটা জিনিস এখানে একসাথে কাজ করছে। মেকআপ মাস্কারাও তুলবে, মেকআপও তুলবে, সব কিছু। এবং এটা এটা তোমার স্কিনটাকেও একটা আলাদা একটা টোন করবে আর কি। সো এটার জন্য আমাকে স্পেশালি আর কোনো অন্য কোনো কিছু নিতে হচ্ছে না, অন্য কোনো কিছুই নিতে হবে না, এটা দিয়ে আমার সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। সি, মাস্কারা টাস্কারা দেখেছো? একবারে কিন্তু আমি জাস্ট তোমাদের সামনে যতটুকু নিলাম অতটুকুতে আমার হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই হলো আমার অবস্থা। তো আমি আমার অন্য অন্য সাইডটা দিয়ে এটা তুলে ফেলছি। হ্যাঁ, সো নর্মালি আমি যদি ক্যামেরা যদি অফ থাকতো তাহলে আমি শুধু এটা ইউজ করে ফেলে দিতাম, মুখটা ধুয়ে ফেলতাম। এখন তোমরা যখন দেখবে, সো সেই জন্য এক্সট্রা আরেকবার। আর আমি কাজে ড্রেস পরা অ্যাভয়েড করো প্লিজ, মাত্র কাজ থেকে ফিরলাম, ফিরে ভাবলাম এখন যেহেতু মেকআপটা আমি তুলবো, সো এটাও দেখাই তোমাদের, কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট তোমার স্কিনের যত্নের জন্য। স্কিন সবচেয়ে ভালো থাকবেই হচ্ছে মেকআপ টেকআপ না করলে, কিন্তু করতে যেহেতু হয়ই, সো এটাকে ঠিকমতো রিমুভ করা সেটা অনেক ইম্পর্ট্যান্ট। এবং কোনো রকম ভাবে আমি অনেককে দেখি, অনেক সময় শুনি যে মেকআপ নিয়েও ভাল লাগছে না, শীতের দিন ঘুমিয়ে গেছি না, মোটেও না, কখনো এই জিনিসটা করবে না, করা উচিতই না। দ্যাটস দ্য ফার্স্ট থিং, তুমি তোমার স্কিনকে নষ্ট করে দেবে। আচ্ছা, আমি এটা আমি একটা জিনিস দেখাই, এই ক্রিমটাই কিন্তু দেখেছি, এটা কিন্তু ইয়ে না, কি বলো এটাকে, এটা কোনো সাবান না, এবং এটা হচ্ছে একটা ফোম, এটা একটা ফোম। হ্যাঁ, আমি তোমাদের দেখাই, আমি এখানে মুখ ধুতে পারবো না, কিন্তু আমি জাস্ট দেখাবো যে এটা একটা ফোম। হ্যাঁ, জাস্টই তো এটাই আমি হচ্ছে আমি এটা দিয়ে মুখটা ধুয়ে নেব। এবং এটা এত লাইট, প্রচণ্ড প্রচণ্ড লাইট, আমি কোনো ধরনের ফেস ওয়াশ আমি ইউজ করি না, করতাম একটা সময়, করতাম কিছুদিন আগেও করতাম, কিন্তু এখন দেখলাম যে আমার কাছে না এটাই অনেক মানে বেশি ভালো লাগছে। এবং এটা দিলেই আমার এটা ভালো থাকে, ফেস ওয়াশের চাইতে, এটা ফেস ওয়াশ না, এটা এক ধরনের ফোম। দেখো, আমি আরেকবার দেখিয়ে দিই, যারা জার্মানিতে আছে তাদের জন্য তো কোনো ব্যাপার না, এটা পেয়ে যাবে। এবং হচ্ছে যারা জার্মানির বাইরে আছো, বাংলাদেশে আছো বা যেখানেই আছো, তাদের একটা জিনিস কি, ফেস ওয়াশের চাইতে এই জাতীয় ফোমগুলো ইউজ করার চেষ্টা করবে। আমার কাছে মনে হয় ফেস ওয়াশের চাইতে এই ফোমগুলো অনেক লাইট হয়, আমার স্কিনের জন্য তো খুবই ভালো। সো আমি আরেকটু নেব, এবং এই ইসে যেটা কী বলে ওটাকে, এই ফোমটা যেটা সেটা দিয়ে, সেটাই কিন্তু তোমাদের দেখিয়েছিলাম, এটা ক্রিমটাই কিন্তু আমি ইউজ করি, মানে যেটা সেট একটা না, আমি তাও তোমাদের দেখাই। এই যে দেখো, সেম জিনিস কিন্তু, অ্যাভোকাডো, আমি এটা বলে রাখি, এটা হচ্ছে দেখতে পেয়েছো, এটা অ্যাভোকাডো অ্যান্ড হোনিক। সো এটা দিয়ে আমি মুখটা ধুয়ে, আমি জাস্ট পানি দিয়ে এখন ক্লিন করবো, আমি এসে তোমাদের আবার দেখাচ্ছি। সো ফিরে আসলাম, এখন হচ্ছে তোমাদের সামনে আমার পুরো র একটা স্কিন, এর মধ্যে কোনো কিছু নেই, আমি জাস্ট মুখটা ধুয়ে আসলাম। আর আমি আমি মুখ কিছুক্ষণ খালি রাখতে পছন্দ করি, আমি আগে একবার বলেছিলাম, জাস্ট এটা হয়তো অনেকক্ষণ না, কিন্তু মিনিমাম আধা ঘন্টা আমি জাস্ট এটাকে এইভাবেই রাখবো, মানে কোনো কিছু দিব না, এভাবেই থাকবে। আমি এখন শাওয়ার নেব, শাওয়ার টাওয়ার নিয়ে ধরো আনুষঙ্গিক কিছু কাজ করব, এগুলো সব কিছু করতে করতে যতটুকু সময় আমি, তারপর আবার মুখে একটু পানি দেবো, জাস্ট পানি দিয়ে দেন আমি হচ্ছে টোনার যেগুলো আমি ইউজ করি, আমি তোমাদের দেখিয়েছিলাম, আমি সেই জিনিসগুলো করব। সো আজকের যে জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গিয়ে আজকের জন্য সে মেকআপ রিমুভ। তোমরা যে যেই স্কিনেরই হও না কেন, সেন্সিটিভ হও, ড্রাই স্কিন হও, অয়েলি হও, মেকআপটা রিমুভ করা অনেক ইম্পর্ট্যান্ট, স্কিনটাকে ক্লিয়ার করা অনেক ইম্পর্ট্যান্ট। সো
অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর প্লিজ আমার এই চুল, আমার ড্রেস এগুলা ইগনোর করো প্লিজ, আমি মাত্র কাছ থেকে এসেছি কিন্তু। সো অনেক ভালো থাকো, অনেক সুন্দর থাকো, অনেক 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 ভালো থাকো, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া রইলো। আর স্মাইল, সবসময় স্মাইলি। সো আমাকে দেখতে একটু জাপানিজের মতো দেখা যাচ্ছে, আমি জানি। সো টাটা।